नमस्कार सुस्मिता फैशन प्रो यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानाई। एई प्रतिबेदनेर माध्यमे सरासरि कापड़े 42 साइज ब्रा कट ब्लाउज खूब सहज भावे काटिंग करे देखाबो। नतुनरा एकबार देखलेई बिग साइज ब्लाउज काटिंग करते पारबेन। तो चलुन भिडियोटी शुरू करा जाक। जारा नतून आछेन बुझते पारछेन ना शाड़ी थेके ब्लाउज पिसेर जन्य कतटुकू कापड़ काटबेन, तो तादेरके बोले राखी आमरा घरोया भावे जेभावे माप नी आपनारा शाड़ीटाके हाथ मेपे देखे नेबेन 12 हाथ आछे किना। 12 हाथ प्रथमे मेपे नेबेन, नेबार पर 80 सेंटीमिटार कापड़ ब्लाउज पिसेर जन्य रयेछे किना सेटिओ देखे नेबेन। जदि 80 सेंटीमिटार थाके ताहले आपनारा जे कोनो साइजेर ब्लाउज काटिंग करते पारबेन। एखाने एई जे साड़िटी रयेछे एखान थेके आमी 80 सेंटीमिटार कापड़ मेपे निये ब्लाउज पिसेर जन्य काटिंग करे नेब। नेबार पर सरासरि ब्लाउज पिसेई 42 साइज ब्रा कट ब्लाउजटि काटिंग करे देखाबो। देखुन एखाने 80 सेंटीमिटार मेपे नियेछि, एखाने दाग दिये निच्छि, एई दाग बराबर करे काटिंग करे नेब। देखुन 42 साइज ब्राकाट ब्लाउजटी एबार ड्रइं करब। एर जन्य कापड़टीके दुई भाजे नियेछि, एटि ओपेन साइड एबं एटि जयेंट साइड। तो प्रथमेई ब्याक पार्टटी ड्रइं करब। एर जन्य लम्बार मापटी निये नेब। এখানে আপনারা আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপটি কম বা বেশি নিয়ে নিতে পারেন। তো এখানে আমার 15 ইঞ্চ লম্বা প্রয়োজন, তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপ রাখছি 16 ইঞ্চ। এবং এখানে যে চওড়ার মাপটি এটা আপনাদের যে চেস্ট, মানে এখানে 42 চেস্ট, এটাকে 4 দিয়ে ডিভাইড করে নেবেন। নিয়ে তারপর আরও এক্সট্রাটুকু নিয়ে নেবেন যে কতটুকু কাপড় এক্সট্রা রাখতে চাইছেন। তো এইভাবে এই চওড়ার মাপটিও নিয়ে নেবেন। এরপর শোল্ডারের মাপ নেব। তো এখানে ডিপ নেক হবে, ডিপ নেকের ক্ষেত্রে শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নেব 6 ইঞ্চ। এখন এই দাগটিকেও স্ট্রেট করে নেব, এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি। এরপর চেস্টের মাপ নেব। তো 42 চেস্ট 42কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10.5 ইঞ্চ। তো এখানে একটি পয়েন্ট করে নেব। নেবার পর আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। তো টোটাল এখানে 12.5 ইঞ্চ রাখছি। এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। তো এখানে কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। এভাবে নিলে আলাদাভাবে কোমরের মাপ নিতে হয় না। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। এরপর এখান থেকে আর্মহোলের শেপ দেব। তো এর জন্য এখানে 1.5 ইঞ্চে একটা পয়েন্ট করছি। একটু উপর থেকে আর্মহোলের শেপটি এইভাবে দিয়ে নেবেন। এইভাবে আনার পর একটু নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখান থেকে পুট গলার জন্য মাপটি রাখছি 2 ইঞ্চ। আপনারা যদি ডুরি লাগাতে চান তাহলে 2.5 ইঞ্চ নিয়ে নেবেন। ব্যাক নেক ডিপ রাখছি 10 ইঞ্চ। এখান থেকে চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এরপর দাগটি স্ট্রেট করে নেব, এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে দিচ্ছি। এখন আপনারা পিঠের যেরকম শেপ পছন্দ করেন সেই মতো শেপটি দিয়ে নেবেন। তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি, ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখান থেকে টেকিনের জন্য মাপটি রাখছি 5.5 ইঞ্চ এবং উপরের দিকে 6 ইঞ্চ উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন। ব্লাউজের ব্যাক পার্টে টেকিনটি দিলে পিছন পার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কমে যায়। তো অবশ্যই বরাবর করে টেকিনটি দিয়ে নেবেন। এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে 1 সুত বা 1.5 সুত মতো অবশ্যই একটু ডাউন করে দেবেন, এই শোল্ডারের লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো 42 সাইজ ব্রা কাট ব্লাউজটির ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে এটি কাটিং করে নেব। দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি।
এরপর হাতা কাটিং করব। তো এর জন্য ব্লাউজের ব্যাক পার্টের যে আর্মহোল সাইড থাকবে, আর্মহোল সাইডের ফিতেটি ঠিক এইভাবে ধরে দেখে নেবেন মাপটি কত আসছে হাতার পাশের মাপ। তো এখানে দেখুন 9.5 ইঞ্চ এসছে। তো যে মাপটি আসবে তার সঙ্গে অবশ্যই 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। এখন দেখুন হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজে নিয়ে নিয়েছি। আপনারা এইভাবে চার ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতে একসাথে কাটিং করে নিতে পারবেন। এখন এখান থেকে হাতার পাশের মাপটি দেখে নেব। তো এখানে 10.5 ইঞ্চ রয়েছে। এখানে হাতার লম্বার মাপটি নিয়েছি 9.5 ইঞ্চ। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখবো 3.5 ইঞ্চ। এখন স্কেল দিয়ে এইভাবে একটি দাগ টেনে নেবেন। এখান থেকে 2.5 ইঞ্চে একটা পয়েন্ট করবেন। এটি শুধুমাত্র হাতার শেপ দিতে সাহায্য হয়, তাই এখানে আমরা পয়েন্ট করে থাকি। তো এবার এখান থেকে আলতোভাবে হাতার শেপটি দিয়ে নেবেন। এরপর হাতার মোহরের জন্য মাপটি রাখব 6.5 ইঞ্চ। এখানে টোটাল ছিল 13 ইঞ্চ, তো সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। তো এরপর আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, এটা কখনো আমাদের হাতাটি কমানো বাড়ানোর জন্য প্রয়োজন হবে। এবার এই দাগটিকে এইভাবে মিলিয়ে দেবেন। এখন দাগ বরাবর করে হাতাটি কাটিং করে নেব। দেখুন এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নেবেন। খুলে নেবার পর ঠিক এখান থেকে দুসুদ ভিতর থেকে এইভাবে একটি দাগ দিয়ে নেবেন। এখন এই দাগ বরাবর করে কাটিং করে নেব। এই অংশটি আপনারা অবশ্যই করে ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়বেন, তাহলে দেখবেন ব্লাউজের হাতার ফিটিংস খুবই ভালো আসবে। তো এখানে অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, এবং এই যে হাতার মিডিল রয়েছে মিডিলেও একটু কাট লাগিয়ে নেবেন, তাহলে হাতাটি জুড়তে খুবই সুবিধা হবে। তো দেখুন এখানে হাতা কাটিং করা হয়ে গেছে। এরপর ব্রা কাট ব্লাউজের যে ফ্রন্ট পার্ট হয়, ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি এবং এদিক থেকে 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। ব্যাক পার্টের যে শোল্ডার এবং আর্মহোল লাইন বরাবর করে দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এখন দেখুন এখান থেকে ফ্রন্ট গলার জন্য মাপটি নেব 7.5 ইঞ্চ। এই দাগটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছি। এখানে গলার চওড়ার মাপটি রাখব 3 ইঞ্চ। এখানে ফ্রন্টে গোল গলার শেপ দেব, তো গোল গলার শেপটি একটু ভিতরের দিক থেকে দিয়ে নিচ্ছি। এইভাবে নিলে গলার শেপটি খুবই ভালো আসে। আপনারা যদি ছোট গলা পছন্দ করেন তাহলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। ব্রা কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্ট, বাস্ট পয়েন্টের মাপটি কীভাবে নেবেন দেখুন। এই যে শোল্ডার লাইন রয়েছে এখান থেকে 6 ইঞ্চে প্রথমে একটি পয়েন্ট করে নেবেন, আবারও 6 ইঞ্চে বসিয়ে নেবেন। নেবার পর এখান থেকে 5.75 ইঞ্চে একটা পয়েন্ট করে নেবেন। যদি কারোর হাইট 5'4" বা 5' হয় সেক্ষেত্রে সরাসরি 6 ইঞ্চ নিয়ে নেবেন। এভাবে যদি আপনাদের নিতে অসুবিধা হয় তাহলে সরাসরি শোল্ডার থেকে এখানে 12 ইঞ্চেও মাপটি নিয়ে নিতে পারেন। এখান থেকে দাগটি একটু স্ট্রেট করে নেব। এরপর কটরি বা খাপের জন্য মাপটি নেব। তো এখানে 42 সাইজের ক্ষেত্রে আপনারা সরাসরি 9.5 ইঞ্চও নিয়ে নিতে পারেন। আর যদি এভাবে না নিতে চান তাহলে আপনারা 42কে প্রথমে 10 দিয়ে ডিভাইড করে নেবেন, নিলে আসবে 4.2 ইঞ্চ। তো প্রথমে 4.2 ইঞ্চে একটা পয়েন্ট করে নেবেন, আবারও সেমভাবে 4.2 ইঞ্চে আরেকটি পয়েন্ট করবেন। নেবার পর আপনাদের ফুল বাস্ট যদি খুবই কম থাকে তাহলে 0.5 ইঞ্চ এক্সট্রা নেবেন, আর যদি মিডিয়াম থাকে তাহলে 1 ইঞ্চ নেবেন, আর যদি খুবই হেভি হয়ে থাকে সেক্ষেত্রে 1.5 ইঞ্চ এক্সট্রাটা নিয়ে নেবেন। তো এখানে আমি 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ মাপটি নিয়ে নেবার পর ফিতেটিকে ঠিক এইভাবে ধরে নেবেন। ধরে নেবার পর টোটাল যে মাপটি এলো সেটাকে এইভাবে হাফ করে নেবেন। হাফ করে নেবার পর মিডিলে একটা দাগ দিয়ে নেবেন। এরপর এখান থেকে 1.2 ইঞ্চে একটা পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকেও সেম 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এখান থেকে হাফ ইঞ্চে পয়েন্ট করছি। এটা যে কোনো সাইজের ব্রা কাট ব্লাউজ করেন না কেন, এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন। এখান থেকেও 1.2 ইঞ্চ রাখছি।
এইভাবে পয়েন্ট দিয়ে নেবার পর এই যে চারটি পয়েন্ট হলো এটাকে এই মিডিলের সাথে মিলিয়ে দেবেন। এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটোরির শেপটি খুবই ভালো আসবে। এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে ঠিক দুসুদ মতো ভিতর থেকে একটু আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। এইভাবে আনার পর আর্মহোলে লাইনের সাথে মিলিয়ে দেবেন। এরপর এখান থেকে ঠিক 2.5 ইঞ্চি একটা পয়েন্ট করে নেবেন। এখানে 2.5 ইঞ্চের কম নেবেন না, তাহলে ব্লাউজটি সেলাই করতে অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই এখানে খেয়াল রাখবেন 2.5 ইঞ্চ রয়েছে কি না। ঠিক উপর থেকে 5.5 ইঞ্চি একটা পয়েন্ট করে নেব। নেবার পর এই যে তিনটি পয়েন্ট হলো, এই তিনটি পয়েন্টকে মিলিয়ে দেবেন, তাহলে খুব সহজেই কটোরির শেপটি দিয়ে নিতে পারবেন। ঠিক এইভাবে চলে এলো। এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এরপর কটোরির নিচের পাটের জন্য মাপ নেব, তো ঠিক এই মিডিল থেকে 4.5 ইঞ্চ রাখছি। এখন এই দাগটিকেও স্ট্রেট করে নেব, এদিক থেকেও দাগটি একটু বরাবর করে নিচ্ছি। এখান থেকে ঠিক 0.75 ইঞ্চে একটা পয়েন্ট করে নেব। নেবার পর এখান থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নেবেন। কটোরির এই দিকের যে এস পার্টটি রয়েছে এই পার্টটির জন্য মাপ কিভাবে নেবেন দেখুন। এই কটোরির যে নিচের পার্ট এখান থেকে ঠিক 1/2 ইঞ্চে একটা পয়েন্ট করবেন। করার পর স্কেলটাকে ঠিক একটু হেলানো করে এইভাবে বসিয়ে আপনারা দাগটি দিয়ে নেবেন, তাহলে দেখবেন ব্লাউজটি সেলাই করার পর খুব সুন্দর ফিটিংস হবে। এরপর বেল্টের পাটের জন্য মাপ নেব, তো এর জন্য মিডিল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এরপর আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে দেখে নেবেন সাইড বরাবর মাপটি কতটা আছে। এখন দেখুন এখানে যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পাটের জন্য শেপটি দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে বেল্টের পাটে শেপটি দিয়ে নিলাম। তো 42 সাইজ ব্রা কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট সম্পূর্ণ ড্রয়িং হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট এবং এটি আমাদের 4 নম্বর পার্ট। এখন ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নেব। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নিয়েছি। 42 সাইজ ব্রা কাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ঠিক এইভাবে কাটিং করে নেবেন, আপনাদের ব্লাউজটিও পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।